অ্যামস্টারডামে প্রায় 100 কিলোমিটার জুড়ে 165টির মতো খাল রয়েছে। নৌকা ভ্রমণ করে এসব খালের দুই পাশের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে বেশ কিছু ট্যুর প্রোভাইডার আছে। অনলাইনে কিংবা এখানে এসে সরাসরি টিকিট করে খুব সহজেই নৌকা ভ্রমণ করা যায়। আমি যে নৌকায় ভ্রমণ করেছিলাম তার টিকিট মূল্য প্রায় 20 ইউরোর মতো ছিল। নৌকায় একটি ছোট বারও রয়েছে যেখান থেকে বিভিন্ন রকম পানীয় কিনতে পারা যায়। এই গাইডেড ট্যুরের যে গাইড, সে খাল, সেতু ও আশপাশের বিল্ডিং নিয়ে অনেক ইতিহাস ও গল্প বলছিল। অ্যামস্টারডাম একটি বন্যাপ্রবণ এলাকা ছিল আর সে কারণেই পরবর্তীতে পানি নিয়ন্ত্রণে রাখতে এবং শহরকে বসবাসের উপযোগী করতে খাল নির্মাণ করা হয়েছিল। শুরুর দিকে প্রতিরক্ষার ব্যাপারটিও খাল নির্মাণের সাথে জড়িত ছিল। সময়ের আবর্তনে শহরের বাণিজ্যিক উন্নতির সাথে সাথে খালগুলো স্থানীয় পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। খালের ধারের প্রতিটি বাড়ি আগে ছিল গুদামঘর বা গুদামের একটি অংশ। কিছু কিছু বাড়ি এমনভাবে সামনের দিকে ঝুঁকে আছে যে দেখলে মনে হবে এখনই ধসে পড়বে। আসলে বাড়িগুলো সামনের দিকে কাত করেই নির্মাণ করা হয়েছে, এমনটি করার পেছনে কারণ রয়েছে। 15-16 শতকের দিকে বাড়ির সামনের অংশের প্রস্থ অনুযায়ী ট্যাক্স দিতে হতো। বাড়ির সামনের অংশের প্রস্থ যত বেশি, ট্যাক্সও তত বেশি দিতে হতো। এ কারণে বাড়িগুলো খুব সরু আর লম্বা করে নির্মিত করা হয়েছিল যাতে ট্যাক্স কম দিতে হয়। বাড়িগুলো সরু হওয়ায় বাড়ির ভেতরের সিঁড়িগুলো অনেক খাড়া আর এসব খাড়া সিঁড়ি দিয়ে দ্রুত জিনিসপত্র বা পণ্যদ্রব্য উঁচু তলায় স্থানান্তর করা অসম্ভব ছিল। সে কারণে বাড়ির বাইরের দিকে হুক লাগানো হয় যাতে পণ্যদ্রব্য উপরের তলায় নিয়ে যাওয়া যায়। পণ্যদ্রব্য উপরে ওঠার পথে যাতে বিল্ডিংয়ের সামনের অংশের সাথে সংঘর্ষ না লাগে সেজন্য বাড়িগুলো সামনের দিকে কাত করে তৈরি করা হয়েছিল। 165টি খাল অ্যামস্টারডাম শহরকে 90টি বিভিন্ন দ্বীপে খণ্ডিত করেছে। এসব খালের উপর দিয়ে প্রায় 1700-এর মতো ব্রিজ রয়েছে। অনেক ব্রিজ আছে যেসব খুলে দেওয়া হয় যাতে লম্বা জাহাজ চলাচল করতে পারে। অ্যামস্টারডামে প্রায় 9 লক্ষের মতো সাইকেল আছে। প্রায় বলা হয় যে সাইকেলের সংখ্যা শহরের বাসিন্দাদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে বেশি। যদিও শহরের বাসিন্দারা তাদের সাইকেলগুলোর যত্ন ও রক্ষা করার প্রবণতা রাখে, তবুও হাজার হাজার সাইকেল প্রতি বছর শহরের খালগুলোতে পড়ে যায়। শহরের অফিসিয়াল ওয়াটার সার্ভিস ওয়াটার নেট অনুসারে বছরে প্রায় 15,000 বাইক খাল থেকে উদ্ধার করা হয়। এটা সাধারণত অনুমান করা হয় যে কেউ কেউ তাদের নিজস্ব বিনোদনের জন্য অন্য লোকের সাইকেলগুলো খালে ফেলে দেয়। এমনও অনেকে আছে যারা সাইকেল চুরি করে তার প্রমাণ নিশ্চিহ্ন করার স্বার্থে তা খালে ফেলে দিতে পারে। নষ্ট ও ভাঙ্গা সাইকেলগুলো ইচ্ছাকৃতভাবে খালে ফেলে দেওয়াটাও অসম্ভব নয়। খালগুলোতে সাইকেল প্রচুর পরিমাণে নিমজ্জিত থাকায় এখানে সাঁতার না কাটাই উত্তম। খালগুলো থেকে সাইকেল উত্তোলন করার জন্য বিশেষ ধরনের নৌকা ব্যবহার করা হয়, যেটা অনেকের জন্য একটি ফুল টাইম পেশা। এক ঘন্টার এই ভ্রমণ সত্যিই অনেক সুন্দর ছিল। নৌকায় করে খালের মধ্য দিয়ে যেতে যেতে আশপাশের কর্ম উদ্দীপনা আর ইউনিক বাড়িগুলো দেখার অনুভূতিটা অন্যরকম ছিল। খাল, সেতু ও আশপাশের বিল্ডিং নিয়ে ট্যুর গাইডের বলা ইতিহাস ও গল্পগুলো শুনতে সবারই অনেক ভালো লাগছিল। আপনারা কেউ অ্যামস্টারডাম ভ্রমণে এলে আমি অবশ্যই সাজেস্ট করব খালের মধ্য দিয়ে নৌকা ভ্রমণ করতে।